দিল্লিতে সপ্তম যৌথ পরামর্শ কমিটির সভা শেষে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন। এই মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি। বলছেন তিনি, সরাসরি যাচ্ছি আমরা সেখানে। সেই জন্য এবং কোন ধরনের তাদের কোনো যদি অ্যাডভান্স কোনো কিছু নোটিশ আমাদের বললে পরে তখন ওই ঢলে সমস্যা এত খড়খটিত হবে না, সেইটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর এবং ভারত সফরের আগে আমরা ওই ওয়ান যে অনেকগুলো সিদ্ধান্ত যেগুলো আমরা নিয়েছি সেইগুলো বাস্তবায়ন হবে সেইটা নিয়ে আলাপ করেছি এবং ওনার ভারত সফরের দায়িত্ব আমরা মোটামুটি একটা ডেট ঠিক করেছি। এখন মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর সেটা যদি রাজি হন তাহলে সেটা ফাইনাল হবে। আপনার আমরা সিকিউরিটি ইস্যু নিয়ে আলাপ করেছি, আমাদের সিকিউরিটি ইস্যু নিয়ে আমরা আমাদের এনার্জি সম্পর্কেও আলাপ করেছি যে আমরা এনার্জি সিকিউরিটির জন্য নিয়ে আমরা আমাদের আপনার বাণিজ্য বাণিজ্য ইজ গুড, দুই দেশের মধ্যে বাণিজ্য আমাদের অনেক বেড়েছে। আমাদের তথ্য মতে দুই উভয় দেশের বাণিজ্য টু ওয়ে ট্রেড প্রায় $16 বিলিয়ন, আর ভারতীয়দের তথ্য মতে প্রায় $18 বিলিয়ন। তো এইখানে একটা গ্যাপ দেখা যাচ্ছে। আমরা বিক্রি করেছি $2 বিলিয়নের মতো, ওরা বিক্রি করেছে $14 বিলিয়নের মতো, বাট ইট ইজ গ্রোয়িং, ইট ইজ গুড ইয়েতে। সেইখানে আমরা ওদের বলেছি যে তোমাদের এখানে আমাদের বাণিজ্য আরও বাড়াতে হবে, সেই জন্য তোমরা কিছু অ্যান্টি ডাম্পিং আইন করে আমাদের কিছু জিনিস নাও। হ্যাঁ, যেমন ধরেন আমাদের হাইড্রোজেন পেরক্সাইড তারা কিনে না, বিকজ অ্যান্টি ডাম্পিং, তারা এইটার থেকে অ্যান্টি ডাম্পিং এইটা মুক্ত করে দিয়েছে। তাছাড়া আরও কয়েকটি হচ্ছে জুট, জুটটাতে অ্যান্টি ডাম্পিং এবং আমাদের ক্লিয়ার থার্মাল ফ্লোট গ্লাস সেইগুলো আমরা এই তো বলেছি যে এইগুলো তোমরা কী করো এই অ্যান্টি ডাম্পিং এই ওটার থেকে বের করো। তারা বলে যে এইগুলোর জন্য তোমরা কিছু সাবসিডি দাও। আমরা বলি আমরা সাবসিডি এসার দিই না, কোনো কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এক্সপোর্ট ইনসেন্টিভ দিই, এক্সপোর্ট হলে পরে। দর্শক, দিল্লিতে সপ্তম যৌথ পরামর্শ কমিটির সভা শেষে দেশে ফিরে পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন সাংবাদিকদের সামনে ব্রিফিং করছিলেন।